فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون أمر প্রোগ্রাম বা জালসা বা মাহফিল যেটাই বলা হোক না কেন, বাংলাদেশে কোনো সময় হয়তো বলা যায় এটাই প্রথম এইভাবে আনুষ্ঠানিকভাবে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করা, এটাই প্রথম। মদিনায় থাকা অবস্থায় মাঝে মধ্যে তিন চার মাস পরে জেদ্দায় হয়তো কিছু আলোচনা করা হতো, আর ছুটিতে দেশে আসলে দুই একটা জুমার খুতবা দেওয়া হতো, সেইভাবে কোনো প্রোগ্রামে এইভাবে কথা বলা হয়নি, এটাই প্রথম। তো প্রথমে আমি একটা সংশোধনী দিয়ে নিই যে আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক মাদানী, এই মাদানী লাগাতে হবে না, শুধু আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। আমি জানতাম না যে লাগানো হয়েছে, লাগানো ঠিক না এটা না। কেউ যদি চার বছর মদিনায় থাকে, যেহেতু আমি অনার্স শেষ করলাম, কেউ চার বছর মদিনায় থাকলে সে মদিনার দিকে নিসবাত করতে পারে নিজেকে, জায়েজ, সে নিজেকে মাদানী বলতে পারে। কিন্তু আমি নিজে যেহেতু পছন্দ করি না, সেহেতু কারোর জন্য এটা ঠিক হবে না যে আমার নামের শেষে সে মাদানী ব্যবহার করুক, শুধু আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, এটা আমার অনুরোধ থাকবে।